হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই স্ন্যাপ টেকনিক্যাল বাংলা ইউটিউব চ্যানেল। আজ আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি আছি সুমন। আজ আমি নিয়ে এসেছি অ্যাপাচি RR 310 TBS এর একটি রেসিং বাইকের ফুল রিভিউ নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, যাতে করে কোনো ধরনের মূল্যবান ইনফরমেশন মিস না হয়ে যায়। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই আমরা বাইকের ইঞ্জিন সম্পর্কে আলোচনা করব। এই বাইকটিতে 312 সিসিএর একটি ইঞ্জিন দেওয়া হয়েছে, আর এই বাইকের ম্যাক্স পাওয়ার হচ্ছে 34 PS আর 9700 RPM। ম্যাক্স টর্ক হচ্ছে 27.3 Nm এবং 7700 RPM। এর জন্য ওই বাইকের 160 কিলোমিটার পার আওয়ার গতিবেগ হয়, আর এই বাইকটিতে সাইড স্পিড উঠতে মাত্র 2.93 সেকেন্ডের মতো সময় নেয়। আর যদি সেফটির দিক দিয়ে দেখি তাহলে আমরা দেখব যে কী কী ধরনের ব্যবস্থা করা আছে। প্রথমত, এই বাইকের মধ্যে ডুয়েল চ্যানেল ABS ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। BS6-এর মধ্যে নতুন নতুন ফিচার্স অ্যাড করা হয়েছে, যেমন রাইডিংয়ের জন্য 4টি মোড দেওয়া হয়েছে, মোবাইল কানেক্টের জন্য ব্লুটুথের ব্যবস্থা করা হয়েছে, নেভিগেশন দেওয়া হয়েছে এবং LED হেডলাইট দেওয়া আছে, ডিজিটাল স্পিড মিটারও দেওয়া আছে, তারপর ওডোমিটার এবং ট্রিপ মিটার এবং ফুয়েল গেজ, টেকোমিটার ইত্যাদি, এই সবগুলি এই বাইকের মধ্যে দেওয়া আছে। আর আমরা ওজনের দিক দিয়ে দেখলে বাইকটির ওজন হবে 174 কেজি এবং বাইকটির সামনে টেলিস্কোপিক সাসপেনশন ও পেছনে মনো সাসপেনশন দেওয়া হয়েছে। এইসব বৈশিষ্ট্যগুলির জন্যই ওই বাইকটি একটি রেসিং বাইকে পরিণত হয়েছে। আর এই বাইকের অন রোড প্রাইস হল 2,40,000 টাকা। আর যারা যারা এই ধরনের রেসিং বাইক নিতে ইচ্ছুক আপনারা এই বাইকটি নিতে পারেন। খুবই সৌন্দর্য একটি বাইক এবং ভালো কোয়ালিটি নিয়ে এই বাইকটি তৈরি করা হয়েছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার এই চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড করা হয়ে থাকে। ধন্যবাদ বন্ধুরা, আজ এইটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন।